হ্যালো বন্ধুরা, মার্স মেজিক নাম চ্যানেলের আরেকটি পর্ব আপনাদের স্বাগত। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে রোগটির উৎপত্তিস্থল চীনে হুবেই প্রদেশের উহানে প্রথম কঠোরভাবে লকডাউন ব্যবস্থা জারি করে কর্তৃপক্ষ। সরকার আনুষ্ঠানিকভাবে উহানে লকডাউন ঘোষণার পর শহরে ঢোকা ও বেরোনো বন্ধ হয়ে যায়। অনুমতি ছাড়া ব্যক্তিগত গাড়ি রাস্তায় বের করাও নিষিদ্ধ হয়ে যায়। খোলা রাখা হয় শুধু খাবার ও ঔষধের দোকান। শুরুর দিকে বাড়ি থেকে বের হওয়ার উপর নিয়ন্ত্রণ আরোপ করা না হলেও পরে এক পরিবারের একজনকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগেই ছুটিতে ছিল, সেই ছুটি বাড়িয়ে দিয়ে কর্তৃপক্ষ। এরপর স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা শুরু করে। কিছুদিন আগে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী দৈনিক দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে একথা প্রকাশ করে। লকডাউনের প্রভাব কতটা কি হবে তা নিয়ে সংশয় থাকলেও এর সুফল পায় চীন। একই পদ্ধতি অনুসরণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে তাইওয়ান ও সিঙ্গাপুর। তারই ধারাবাহিকতায় আরো বেশ কিছু দেশ এমন উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে অবশেষে বাংলাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। আজ আমরা এই পর্বে জানব লকডাউনে যা যা বন্ধ থাকছে এবং যতদিন বন্ধ থাকছে সেই বিষয়গুলো সম্পর্কে। আজ আমাদের এই পর্ব তালিকাটি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন দেখে আসি। নাম্বার ওয়ান, শিক্ষা প্রতিষ্ঠান। বেশ কয়েকদিন আগেই অর্থাৎ 17 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল, কিন্তু বর্তমানে এই সময়সীমা বাড়িয়ে আগামী 9 এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে HSC ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী এপ্রিল মাসের শুরুর দিকে এই পরীক্ষার পরবর্তী সময়সূচি জানানো হবে। নাম্বার টু, আন্তর্জাতিক ফ্লাইট। 21 মার্চ দিবাগত রাত 12টা থেকে ইংল্যান্ড, চীন, হংকং ও থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে বিমান চলাচল 31 মার্চ পর্যন্ত আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। নাম্বার থ্রি, আভ্যন্তরীণ ফ্লাইট। 24 মার্চ রাত 12টা থেকে 4 এপ্রিল পর্যন্ত দেশের সকল প্রকার আভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। নাম্বার ফোর, গ্যাস ও বিদ্যুৎ বিল। সরকারের বিদ্যুৎ বিভাগ কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারি থেকে আগামী মে পর্যন্ত এই 4 মাসের গ্যাসের বিল এখন জমা না দিতে নির্দেশ দেয়। এই 4 মাসের গ্যাস বিল আগামী জুনে জমা দিতে বলা হয়। গ্যাস ও বিদ্যুতের এই বিল পরে জমা দিলেও এর জন্য কোনো বিলম্ব, মাশুল বা সারচার্জ দিতে হবে না। নাম্বার ফাইভ, বিপণিবিতান ও মার্কেট। বিপণিবিতান ও মার্কেটগুলো আগামী 25 থেকে 4 এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সুপার শপ, ঔষধের দোকান, মুদি দোকান, কাঁচা বাজার ও মাছ মাংসের দোকান সহ নিত্যপণ্যের দোকানপাট খোলা থাকবে। নাম্বার সিক্স, অফিস আদালত। সকল প্রকার সরকারি, আধা সরকারি ও প্রাইভেট প্রতিষ্ঠানগুলো 26 মার্চ থেকে আগামী 4 এপ্রিল পর্যন্ত সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নাম্বার সেভেন, ট্রেন। 24 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত বাংলাদেশের সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। নাম্বার এইট, গণপরিবহন। 26 মার্চ থেকে আগামী 4 এপ্রিল পর্যন্ত সারা দেশের সকল প্রকার গণপরিবহন যেমন বাস, অটোরিকশা ইত্যাদি বন্ধ থাকবে। নাম্বার নাইন, নৌযান। অনির্দিষ্টকালের জন্য লঞ্চ, স্টিমার সহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ছুটির এই সময়টুকুতে সবাই করোনা সতর্কতাগুলো মেনে চলুন, নিজের ও পরিবারের যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ সবাইকে ভালো থাকার তৌফিক দান করুন। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে দেখা হবে আরো নতুন তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।